2008 সাল পর্যন্ত মিশরে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে, তাদের ও তাদের পত্নীদের সমাধিসৌধ হিসেবে। মিশরের প্রাচীনতম পিরামিডগুলি আবিষ্কৃত হয়েছে মেমফিসের উত্তর পশ্চিমে অবস্থিত সাক্কারায়। এগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটি হল তৃতীয় রাজবংশের রাজত্বকালে নির্মিত জোসারের পিরামিড। নির্মাণকাল খ্রিস্টপূর্ব 2630 থেকে 2611 অব্দ। স্থপতি ইমহোপেট এই পিরামিড ও পিরামিড সংলগ্ন চত্বরের নকশা প্রস্তুত করেছিলেন। সাধারণভাবে এটিকে বিশ্বের প্রাচীনতম মসৃণ প্রস্তর নির্মিত স্থাপনা মনে করা হয়। মিশরীয় পিরামিডগুলির মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গিজায়। গিজের বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বৃহদাকার স্থাপনা বলে মনে করা হয়। গিজায় অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলির মধ্যে বৃহত্তম। প্রাচীন বিশ্বের 60টি আশ্চর্য বস্তুর মধ্যে পরিগণিত স্থাপনাগুলির মধ্যে এটি একমাত্র অদ্যাবধি বিদ্যমান। মিশরের পিরামিডগুলি বিশাল মরুভূমির ল্যান্ডস্কেপের রাজকীয় সেন্টিনেল হিসেবে দাঁড়িয়ে আছে, যা প্রাচীন সভ্যতার স্থাপত্য দক্ষতা, সাংস্কৃতিক গভীরতা এবং আধ্যাত্মিক বিশ্বাসের স্থায়ী প্রমাণ। এই বিশাল কাঠামোগুলি শতাব্দী ধরে পণ্ডিত, অভিযাত্রী এবং পর্যটকদের একইভাবে মুগ্ধ করেছে, যা 400 শব্দের বেশি বছর ধরে বিকাশ লাভকারী সভ্যতার জীবন্ত লিঙ্ক হিসেবে কাজ করে। মিশরের পিরামিডের গল্প শুরু হয়েছিল পুরাতন রাজ্যের তৃতীয় রাজবংশের সময়ে, খ্রিস্টপূর্ব 2650 সালের দিকে, জোসারের স্টেপ পিরামিডের নির্মাণের মাধ্যমে। উজ্জ্বল স্থপতি ইমহোটেপ দ্বারা ডিজাইন করা এই ঐতিহ্যবাহী মাস্তা বা সমাধি থেকে একটি বৈপ্লবিক প্রস্থান চিহ্নিত করেছে, যার 6টি স্তূপীকৃত স্তর স্বর্গের দিকে উঠেছে। এই যুগান্তকারী নকশাটি ভবিষ্যতের পিরামিড নির্মাণের ভিত্তি স্থাপন করেছিল। এই বিশাল অট্টালিকাগুলো নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্ভুলতা এবং প্রকৌশল দক্ষতা আধুনিক পণ্ডিতদের বিভ্রান্ত করে চলেছে। ব্লকগুলি আশ্চর্যজনক নির্ভুলতার সাথে খোদাই করা হয়েছিল, মর্টার ছাড়া একত্রে নির্বিঘ্নে ফিট করা হয়েছিল। যদিও পিরামিড দ্বার্থহীনভাবে সমাধির সাথে যুক্ত, তারা প্রতীকী অর্থে সমৃদ্ধ ভাণ্ডারও। প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস করত এবং পিরামিডগুলিকে এই চলন্ত রাজ্যের একটি বাহক হিসেবে কল্পনা করা হয়েছিল। অত্যন্ত জটিল সমাধি কক্ষগুলি ধন, বিধান এবং পিরামিড পাঠ্যের মতো পাঠ্য দ্বারা পূর্ণ ছিল, যা বিদেহী ফারাও এবং আত্মার জন্য নির্দেশিকা এবং সুরক্ষা প্রদান করেছিল। পিরামিডের উত্তরাধিকার তাদের মূল উদ্দেশ্য অতিক্রম করে, তারা প্রাচীন মিশরের প্রতীক হয়ে উঠেছে এবং মানব কৃতিত্বের একটি বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছে। অগণিত শিল্পী, লেখক এবং স্থপতি তাদের প্রভাবশালী উপস্থিতি থেকে অনুপ্রেরণা পেয়েছেন। মেসোপটেমিয়ার পুনঃকল্পিত জিগুরোট থেকে মেসো আমেরিকার পিরামিড কাঠামো পর্যন্ত মিশরের পিরামিডের প্রভাব মহাদেশ জুড়ে প্রতিধ্বনিত হয়। পিরামিডের পিছনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মরুভূমি জুড়ে দীর্ঘ ছায়া ফেলে। কেউ সাহায্য করতে পারে না, কিন্তু গভীর বিশ্ব এবং বিশ্বের অনুভূতি অনুভব করতে পারে। এই বিশাল কাঠামো শুধু প্রাচীন ধ্বংসাবশেষ নয়, তারা এমন একটি সভ্যতার পথিক জীবনযাপন করেছে যা একসময় নীলনদের তীরে বিকাশ লাভ করেছিল। তারা আমাদের উদ্ভব, সৃজনশীলতা এবং অমরত্বের সাধনার জন্য মানুষের ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। মিশরের পিরামিডগুলি কেবল স্থাপত্যের বিষয় নয়, তারা একটি প্রাচীন সভ্যতার হৃদয় বার্তার জানালা। তারা মানুষের বুদ্ধিমত্তা, আধ্যাত্মিক বিশ্বাস এবং অমরত্বের জন্য স্থায়ী অনুসন্ধানের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। যেহেতু তারা কর্মগত, মোহিত এবং অনুপ্রাণিত করে চলেছে, তারা নিশ্চিত করে যে প্রাচীন মিশরের উত্তরাধিকার এখনও আগত প্রজন্মের হৃদয় ও মনে বেঁচে আছে।